হ্যালো ভিউয়ার্স, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক গুরু চ্যানেল। সবার ফার্স্টে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন হলো আমার নিজের সমস্যার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো আজকের ভিডিওটা আমি যে টপিক নিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি, R15 ভার্সন 4 চেনের আওয়াজ হচ্ছে, চেনের মানে চেনটা লুজ হয়ে গেছে, ক্যাট ক্যাট করে আওয়াজ হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি টানাতে গেলেই আওয়াজ হচ্ছে। তো তার জন্য আমি চেঞ্জ পকেটটা আমি চেঞ্জ করবো। চেঞ্জ পকেট কীভাবে চেঞ্জ করতে হয়, চেঞ্জ পকেট চেঞ্জ করতে গেলে কী কী খুলতে হয়, কীভাবে খুলতে হয়, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। চেনটা দেখুন পুরো খারাপ হয়ে গেছে, সামনের পকেটটাও দেখেছেন পুরো বেঁকে বেঁকে গেছে সামনের পকেটটা। তো চেঞ্জ পকেটটা আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ পকেট চেঞ্জ করতে গেলে চাকা, এই পিছন দিকের কভার ফাভার সব খুলতে হবে। গাড়ি এমন কিছু বেশি চলে না যে গাড়ি অনেক চলেছে, চেঞ্জ পকেট খারাপ হয়েছে, তা নয়, গাড়ি কমই চলেছে, দেখতে পাচ্ছেন মাত্র 15,000 চলেছে। আমি অরিজিনাল চেঞ্জ পকেট নিয়ে চলে এসেছি। আমার দাম এবং পার্ট নাম্বার চাইলে আমি ডিসক্রিপশন বক্সে চেঞ্জ পকেটের দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে দেবো, সেখান থেকে যে চেঞ্জ পকেটের দাম এবং পার্ট নাম্বারটা দেখে নিতে পারবেন। শুধুমাত্র R15 ভার্সন 4 বলে না, ভার্সন 3 ভার্সন 2 চেঞ্জ পকেট চেঞ্জ একই প্রসেসে হয়, চাইলেও আপনারা দেখতে পারেন। তো সবার আগে চাকার ওপরে যে কভারটা রয়েছে, দুটো 10 নম্বর দিয়ে লাগানো আছে, এইটা আগে খুলব। তো ভিউয়ার্স, এই R15 ভার্সন 4 ভার্সন 3 ভার্সন 2 চেন লকটা নেই। ফার্স্ট মডেলের দিকে চেন লক দিয়েছিলো, কিন্তু এগুলো চেন লক দেয় না, তাই আমি চেনটাকে কেটে নিচ্ছি, নিয়ে চেনটা বের করে নিচ্ছি যাতে করে আমার সুবিধা হয়। চলুন আমি চেনটা বের করে নিচ্ছি, এবার আমি চাকাটা বের করে নেব। চাকাটা বের করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চাকাটার দু সাইডে দুটো বুশ থাকে লোহার, ছোট ছোট কলার বুশ। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে পুরনো নতুন চেঞ্জ পকেট, আর এই দিকেরটা হচ্ছে পুরনো চেঞ্জ পকেট, দুটোর মধ্যে কতটা ডিফারেন্স। পকেটে এমন কিছু সাধারণত বোঝা যায় না, যেটা বোঝা যায় চেন থেকে, চেনের যে লিঙ্ক কোনো আছে, লিঙ্ক কোনো বেসিক হয়ে যায়, লিঙ্ক কোনো ক্ষয়ে যাওয়ার জন্য, তারপর লিঙ্ক কোনো বেঁকে যাওয়ার জন্য, এমনি খোলা চেন মেনটেন্যান্স একটু বেশি করতে হয়, চেনটা বেঁকে যাওয়ার জন্য আওয়াজটা আরও বেশি হয়। যদি মেনটেন্যান্স ঠিকঠাক করেন তাহলে শুধু 15,000ই নয়, আরও বেশি চলবে চেন। তো ভিউয়ার্স অবশ্যই চেঞ্জ পকেট চেঞ্জ করার আগে মিস্ত্রি বন্ধুকে দেখিয়ে নেবেন যে চেনটা কি এখনও চালানো যাবে না চালানো যাবে না। ভিউয়ার্স আমি পকেটটা লাগিয়ে নিয়েছি, এবার আমি চাকাটা আগে লাগিয়ে নেবো, নিয়ে তারপর চেনটা লাগাবো, কেননা এর চেনেও লক নেই। কিন্তু R15 অরিজিনাল যে চেন পকেট থাকে সেই পকেটে চেনটার সাথে একটা লক দেয়, এর লকটা রিপিট করে লাগাতে হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম লক দেয়। চাকাটা আগে লাগিয়ে নিই। চাকাটা লাগানোর আগে দুদিকে যে লোহার কলার বুশটা আছে ওটা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে পড়ে না যায়, দুদিকটাই সমানভাবে অ্যাডজাস্ট করে লাগাতে হবে চাকাটা।
অন্যান্য গাড়িতে এই সামনের স্পকেটটাতে দুটো বল্টু থাকে, এটাতে একটা থাকে। চলুন, আমার সব মোটামুটি ফিটিং হয়ে গেছে, আমি এবার চেনটা লাগাচ্ছি। চেনটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চেনটা রিপিট কীভাবে করতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে চেনের যে লকের রিপিটটা। আপনার এমনি নর্মাল যে বাইক আছে, বাইকের যে চেন লক আছে সেম দেখতে, সেম পুরোটাই, শুধু ওপরের যে লকটা থাকে অন্য বাইকে সেই লকটা এটা নাই, এটাকে হাতুড়ি করে মেরে রিপিট করতে হয়। প্লাস দিয়ে চেপে নিচ্ছি আমি, যাতে লকটা পুরোপুরিভাবে ঢুকে বেরিয়ে আসে এদিকে। অবশ্যই আপনারা চাপার আগে একটু লক্ষ্য রেখে চাপবেন, যাতে লকটা বেঁকে না যায়। তারপর দুদিকে দুটো এরকম হাতুড়ি ধরবেন, ধরে রিপিটটা করে নেবেন, যেভাবে রিপিট আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে রিপিট করে নেবেন। তো ভিউয়ার্স, রিপিট করার পর এই যে দেখুন, এই যে অ্যাডজাস্টিং, এখানে দেখতে পাবেন এই যে দাগ রয়েছে। দুদিকে সমানভাবে রেখে চেনটাকে অ্যাডজাস্ট করবেন, কম বেশি অ্যাডজাস্ট করলে চেনটা এক সাইডে কম বেশি ক্ষয়বে, দ্বিতীয় হচ্ছে রাস্তায় চেন পড়ে যেতেও পারে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অল অপশনে প্রেস করে দেবেন।